নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বানাতে শেখাবো ঠেকুয়া, যার আরেকটি নাম হলো খাস্তা খেজুর। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি, আর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই ঠেকুয়া বানানোর পদ্ধতি। কিছু টিপস আর ট্রিক্স আমি বলে দেব, যেগুলো ঠেকুয়া বানানোর সময় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো ভিডিও চলুক, আমি সাথে সাথেই বানাতেই বলছি আপনাদেরকে। আমার সঙ্গে থাকুন আর জেনে নিন ঠেকুয়া বানানোর সহজ পদ্ধতি। চলুন শুরু করা যাক। আসুন শুরু করা যাক বিহারের ছট পূজার সময় প্রসাদ হিসেবে ব্যবহৃত বা এমনি আপনারা ঘরে খেতে পারবেন যেরকম ঠেকুয়া বা খেজুর। আমার এই স্পেশাল ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, এখানে আছে 200 গ্রাম সুজি, এখানে আমি 150 গ্রাম পরিমাণ মতো চিনি নিয়েছি, আছে 100 ml মতো দুধ, এতটা লাগবে না, মাখার সময় যেটুকু লাগবে আমি দেব, এটাতে ফুল ক্রিম দুধ আছে। এখানে 4 টেবিল স্পুন দেশি ঘি নিয়েছি আমি। ঠেকুয়াটা ঘিতে বানালে দারুণ খাস্তা হবে আর ভীষণ টেস্টি হবে। ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা বাদাম ব্যবহার করতে পারেন, আমি এখানে কাজু বাদাম নিয়েছি 1/2 বাটি মতো, এগুলোকে আমি কেটে নেব। নিয়েছি 1/2 বাটি কিশমিশ, এগুলো আমরা টুকরো করে কেটে নেব বোটা ছাড়িয়ে। এখানে আছে শুকনো গুঁড়ো করা নারকেল, এটা আপনারা বাড়িতে যদি শুকনো নারকেল থাকে গুঁড়ো করে নিন কেটে, বা বাজারেও পাওয়া যায় কিনতে। ঠেকুয়া বানাতে হলে এটা কিন্তু খুব দরকার, না হলে ঘরের যে নারকেল থাকে আমরা কুড়িয়ে নিয়ে সেটা শুকনো খোলায় নেড়ে নিন। এখানে আছে 1/2 বাটি মতো নারকেলের ডাস্ট, নয় কিন্তু অল্প মুখে লাগবে এরকম করে নেওয়া আছে, গুঁড়ো গুঁড়ো করেছি আমি, ফাইন গুঁড়ো করিনি, এটাও কিন্তু শুকনো নারকেলকে করেছি। ঠেকুয়াতে এই শুকনো নারকেল অবশ্যই দিতে হয়, তাহলে মুখে পড়লে খুব টেস্টি লাগে। এখানে 2 টেবিল স্পুন মতো নারকেলটাকে ক্রাশ করা আছে, আপনারা ছোট ছোট করে বটিতেও কেটে নিতে পারেন, প্রপোর্শনটা আপনারা দেখে নিন। এখানে গুঁড়ো করা নারকেলটা আমি 1/2 বাটি নিয়েছি, আর ছোট করে যেটা গুঁড়ো নয় হাফ ক্রাশ করা নারকেল সেটা নিয়েছি ছোট বাটির 1/2 বাটি। 1 টেবিল স্পুন মরি নিয়েছি আমি, আর আছে 4টি এলাচ, সবুজ ছোট এলাচ, এগুলো খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিন। ভালো করে মন দিয়ে আমার এই ভিডিওটা দেখুন, তাহলেই জেনে যাবেন কি করে ভালো এবং টেস্টি আর প্রচন্ড খাস্তা ঠেকুয়া আপনারা ঘরেই বানাতে পারেন। কিছু টিপস আর ট্রিক্স আপনাদের আমি জানিয়ে দেব, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এইভাবেই ঠেকুয়া বানাবেন বাড়িতে, তাহলেই অবশ্যই খাস্তা হবে আপনাদের ঠেকুয়া, ভেতরটা হবে অত্যন্ত টেস্টি, মুখে দিলেই একদম মুখের মধ্যেই গলে যাবে। প্রথমেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি, কিশমিশগুলোকে আমি 2-3টে টুকরো করে ছোট ছোট, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন এখানে আমার নিয়ে নেওয়া 1/2 বাটি কাজুকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ছুরি কিংবা কাঁচির সাহায্যে বটিতেও কাটতে পারেন, কারণ এটা যদি হামানদিস্তায় বা মিক্সিতে গুঁড়ো করেন গুঁড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের মুখে লাগবে না, খেতেও অত টেস্ট লাগবে না। একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমার নিয়ে নেওয়া 200 গ্রাম বা 1 প্যাকেট সুজি, এর মধ্যে আমি নিয়ে নেওয়া ময়দা, একই পরিমাণ ময়দা আমি অ্যাড করলাম। খাস্তা ঠেকুয়াটা আমি বানাবো অত্যন্ত মুচমুচে হবে, দেখুন প্রথমেই সুজি আর ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, বা অর্ধেক আটা এবং ময়দা দুরকমই ব্যবহার করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যে ঠেকুয়া কিন্তু ঘিতে সব থেকে বেশি ভালো হয়, যতই আমরা বলি যে ঘি অত স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু প্রতিদিন একটু করে ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো।
আমি দেখুন এরকম ভাবে সুন্দর করে ময়দা আর সুজিটাকে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে নেওয়া নারকেলটা দিয়ে দিচ্ছি, শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম, আমার রেখে দেওয়া শুকনো নারকেলের একদম যে গুঁড়োটা, ফাইন গুঁড়োটা। হালকা হাতে সুন্দর করে পুরো মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। এইভাবে ভালো করে সুজি, ময়দা, নারকেল একবারে মিশিয়ে নেব। চিনি আমি সবার শেষে অ্যাড করব, কারণ চিনি দিলেই ঠেকুয়াটা সঙ্গে সঙ্গেই জলটা পাতলা হতে থাকবে, নরম হতে থাকবে ঠেকুয়া, তাই শেষে অ্যাড করব চিনি। দিয়ে দিচ্ছি আমার নিয়ে নেওয়া মৌরিটা, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে এবার আবার সমস্ত ময়দা সুজিতে এটা অ্যাড করে দিন। মৌরি আর এলাচ দিলে দারুণ ফ্লেভার হবে আপনাদের ঠেকুয়াতে। এবার আমি 2 টেবিলস্পুন ঘি ঠেকুয়াতে অ্যাড করব ময়ান দেওয়ার জন্য। প্রয়োজন মতো ঘি আমি আবার দেব। ঠেকুয়ার আসল জিনিসই হলো ময়ানটা। ভালো করে ঘিয়ের সাথে ঠেকুয়ার এই বাকি মিশ্রণটা মেশাতে হবে। ময়ানটা ভালো করে ঠেসে ঠেসে দেবেন, যাতে এই ঠেকুয়াটা ভীষণভাবে খাস্তা হয়। দেখুন এরকম করে চেপে চেপে ভালো করে পুরো ময়দা আর সুজিতে ঠেকুয়ার ময়ানটা মাখুন। ময়ানটা ততক্ষণই দেবেন যতক্ষণ একটা লাড্ডুর মতো বাইন্ডিং না হয় পুরো মিশ্রণটা। দেখুন এখনো অনেকক্ষণ করতে হবে। ভালো করে ঠাসুন, ঠেসে সুন্দর করে ময়ানটাকে সুন্দর করে মিশিয়ে ফেলুন সমস্ত মিশ্রণে। দেখুন ময়ানের বাইন্ডিংটা এরকম হবে, পুরোটাই একসঙ্গে যেন ধরে রাখা যায়। দেখুন কিচ্ছু হচ্ছে না, এটাই হলো ময়ানের পারফেক্ট বাইন্ডিং। এবার আমি এর মধ্যে আরেকটু ঠাসিয়ে নিয়ে দিয়ে দেব আমার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। ঠেকুয়ার টিপস হলো এটাই যে খুব ভালো করে ঘিয়ের ময়ান দিন ঠেকুয়ায়, দারুণ হবে আপনাদের ঠেকুয়া, সবার থেকে আলাদা হবে আর দারুণ খাস্তা হবে। এই জন্যই ঠেকুয়ার নাম হলো খাস্তা খেজুর। কেটে রাখা কিশমিশগুলো আমি এবার অ্যাড করে দিচ্ছি ঠেকুয়ার মিশ্রণে। ড্রাই ফ্রুটসটা আপনাদের পুরোপুরি অপশনাল, আমি দিয়ে দিলাম কাজুটা, কেটে রাখা কাজু, আপনারা বাদামও ব্যবহার করতে পারেন। প্রথমে হালকাভাবে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিন, তারপরে বাকিটা করব। এইভাবে হালকা হাতে ময়ান দেয়া আমাদের যে সুজি ময়দার মিশ্রণ, তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসটা মেশাচ্ছি। ড্রাই ফ্রুটস দেওয়াতে আমাদের জিনিসটার ভলিউম বেড়ে গেল বলে আমি বাকি 1 টেবিল স্পুন ঘি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি মাখবো আবার। মনে রাখবেন চিনি সবার শেষে অ্যাড করতে হবে ঠেকুয়াতে। চিনি দেওয়া মাত্রই কিন্তু ঠেকুয়াটা একটু নরম হতে চাইবে। চিনি আর দুধ, আপনারা জল দিয়ে বানাতে পারেন, কিন্তু দুধে বানানো ঠেকুয়া একটু সামান্য দুধ লাগবে। দেখবেন হাফ কাপেই হয়তো হয়ে যাবে, ডিপেন্ড করছে কীরকম ময়ান দেওয়া হয়েছে তার ওপরে। সেটাই আমি বলতে চাই যে আপনারা এইভাবে ঠেসে ঠেসে ঠেকুয়াটাকে মাখুন, আর কিছুই আলাদা হয়ে যাবে না, এত সুন্দর বাইন্ডিং হবে দেখবেন। লাস্ট অবধি দেখুন, বুঝতে পারবেন ঠেকুয়া কিভাবে আমি খাস্তা করে বানাই। দেখুন আমাদের এই ময়ানটা দারুণ হয়েছে, চাপলেই এরকম থেকে যাচ্ছে, কিছুতেই এটার আলাদা হবে না। দেখুন এই রকম ময়ান দিয়ে রেডি করুন ঠেকুয়া। এবার আমি আস্তে আস্তে চিনি অ্যাড করব। এবার আমি ঠেকুয়ার ময়ানে অল্প অল্প করে চিনি অ্যাড করছি, পুরোটা প্রথমেই দিচ্ছি না। ভালো করে আবার এর মধ্যে মাখাচ্ছি। মনে রাখবেন ঠেকুয়া একবারে পুরোটা মেখে ফেললে তত তাড়াতাড়ি আমরা বানাতে পারি না বলে খাস্তা ভাবটা নষ্ট হয়ে যায়, তাই অল্প অল্প করে পুরোটা আমরা মাখবো না, অল্প অল্প করে নেব, অল্প অল্প করে বানাবো আর সঙ্গে সঙ্গে ভেজে ফেলবো। তাহলেই কিন্তু ঠেকুয়ার খাস্তা ভাবটা অনেক দিন অবধি আপনারা বজায় রাখতে পারবেন। এবার বাকি চিনিটা আমি অ্যাড করে দেব। নিচের দিক থেকে আমি তুলে এনেছি উল্টোপাল্টা করে ময়দাটাকে, ওপরে মেখে নিচ্ছি বাকি চিনিটাও আমি ময়দার মধ্যে। আপনারা চিনির গুঁড়ো বা চিনিটাকে জলে গুলে অ্যাড করতে পারেন, কিন্তু তাহলে ঠেকুয়ার যে চিনি চিনি দানা দানা ভাবটা
ওটা কিন্তু আপনাদের টেস্টে আসবে না। তাই আমি চিনিটাকে এভাবে মেখে মেখে যতটা পারছি মিশিয়ে ফেলছি। এবার আমি অল্প অল্প করে দুধটা দেব ঠেকুয়ার মধ্যে। এটাই ঠেকুয়ার আসল ট্রিক্স, দেখে নিন। অল্প অল্প করে এক চামচ পরিমাণ দুধ দিন, আর সঙ্গে সঙ্গে সেটুকুকে মাখার চেষ্টা করুন। একদম নিচে অবধি মাখার দরকার নেই, আমি ওপর থেকে যতটুকু শুকনো শুকনো ভাবে মাখা যায়, এরকম করে বাইন্ডিং হয়, সেরকম করেই মাখবো। মনে রাখবেন, পুরো মিশ্রণটা আমি একবারে মেখে নেব না, তাহলেই কিন্তু ঠেকুয়াটা নরম হয়ে যাবে। পরে 10-12টা ঠেকুয়া আমি ভাজতে পারবো, এরকমই বানিয়ে নেব, আর বাকি মিক্সচারটা আমি ড্রাই রেখে দেব, পরে আবার দুধ দিয়ে মেখে মেখে সেরকম করে রেডি করব। যদি আপনারা দুজন একসঙ্গে বানান, আপনাদের কেউ সঙ্গে হেল্প করেন, তাহলে তো খুবই সুবিধা হয়, একজন তখন মাখবেন আর একজন ঠেকুয়ার ডিজাইনটা বানাবেন। দেখুন, ঠিক এইটুকুই আমার হলো এক চামচ পরিমাণ দুধ দিয়ে। ফলে আমি এইটুকুকেই এবার গোল করে ছোট ছোট লই বানানোর চেষ্টা করব। বুঝতে পারছেন, ঠেকুয়াটা যদি আমি মেখে পুরোটা রেখে দিই, তাহলে কিন্তু ঠেকুয়াটার খাস্তা ভাবটা নষ্ট হয়ে যাবে। তো আমি এইটুকু বলকেই এবার ভালো করে ঠাসাবো, ঠাসিয়ে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট লেচির মতো কাটবো। দুধের সংস্পর্শে এসে চিনিটা গলে যাওয়ার চেষ্টা করবে, তাই চটপট এটাকে ভালো করে হাতে করেই অল্প 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 করে ঠাসাতে শুরু করুন। আর তারপরে এটাকে আমরা ছোট ছোট লেচি কাটবো। দেখুন, এত সুন্দর ময়ান দেয়া আছে, ফলে আমাদের দুধ একদমই অল্প লাগলো। দেখুন, আমি হাতে করে এটাকে ঠেসে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছোট আলাদা জায়গায় এরকম একটা প্লেটের মধ্যে আপনারা ঠাসিয়ে নিতে পারেন, কিন্তু বেশি ঠাসানোর কিন্তু প্রয়োজন নেই। এটা অলরেডি ভালোই টাইট হয়ে গেছে দেখুন, কারণ এতে ঘি রয়েছে। সুন্দর করে এটাকে একদম মোলায়েম করে মেখে নিন চটপট, তার কারণ চিনি গলতে শুরু করে দেবে, তখন কিন্তু আমাদের ভাজতে গেলে অত খাস্তা হবে না। ব্যাস, এটাই একদম ঠিক আছে। এবার এর থেকে ছোট্ট ছোট্ট পরিমাণে এরকম কেটে নিন, আর হাতে করে লম্বা কিংবা গোলাকৃতি শেপ দেওয়ার চেষ্টা করুন। দেখুন, আমি লেচিগুলো নিয়েছি, হাতে করেই বানিয়েছি, অসমান আছে এখন। এবার আমি এটাকে শেপ দেব, গোলও বানাতে পারেন বা লম্বাটে বানাতে পারেন। বিহারের এই প্রসিদ্ধ প্রসাদের যে মিষ্টি ঠেকুয়া, দেখুন কিভাবে আমি ডিজাইন করে দিই একটা ফর্কের সাহায্যে। আপনারা বাজারে যে ছাঁচ কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমি এবার লম্বা ডিজাইনটা করব। দেখুন, কিছুই না, হাতে করে এরকম করে চেপে নিন বা চপিং বোর্ডের ওপরে প্রেস করে নিন। দেখুন, আমি হাতেই নিয়েছি, এরকম একটা চ্যাপটা শেপ করুন। তারপরে এখানে মাঝখানে একটা দাগ করে দিন ফর্ক দিয়ে, আর এরকমভাবে চেপে চেপে দুপাশে দাগ করে দিন। তাহলে কি হবে, যখন ভাজা হবে তখন খুব সুন্দর ফুটে উঠবে আমাদের এই পাতার ডিজাইনটা। দেখুন, ভালো করে প্রেস করে আমি দাগ করে দিলাম, ময়ান দেওয়া আছে বলে এটা উঠে আসছে একটু, কিন্তু যখনই ভাজা হবে দেখবেন দারুণ একটা ডিজাইন পাতার মতো ফুটে উঠবে। আপনারা দু পিঠে এরকম ডিজাইন বানাতে পারেন। এটা হলো লম্বা মাপের ডিজাইনটা। এই লেচিটা দিয়ে আমি গোলটা বানাবো। দেখুন, একটু যদি এবড়ো খেবড়ো হয় চিন্তা করবেন না, ঠেকুয়া যত খাস্তা হবে সাইডগুলো একটু অমসৃণ হয়ে যাবে। এই যে এভাবে চেপে আমি করছি, হাতে চাপেই হয়ে যাচ্ছে। দেখুন, এবার চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম ডিজাইন দিয়ে দেব, চারপাশে ফর্ক দিয়ে আমি দাগ করে দিচ্ছি। আপনারা যদি বড় বড় ঠেকুয়া বানাতে চান তাও বানাতে পারেন। দেখুন, এরকম খুব মোটা না, খুব পাতলা না, এরকম ভাবে দাগ হয়ে গেছে দেখুন গায়ে। এগুলো ভাজার পরে ফুটে উঠবে। এইভাবে সমস্তগুলোকেই আমি বানাবো, দেখুন, পরপর সাজিয়ে নেব। তারপরে চপিং বোর্ডের ওপরও হাতের চাপে প্রেস করে এরকম বানাতে পারেন। দেখুন, এটাও ইজি, যেভাবে আপনাদের ইচ্ছা, হাতে করে বানাতে পারেন, চপিং বোর্ডের ওপরও বানাতে পারেন। তারপরে তার গায়ে ডিজাইন বানিয়ে নিন। পাতার ডিজাইন দিয়ে আমি এইভাবে
কাট করে করে যদি দেখেন বসাতে পারছেন না ফর্কটা, তাহলে এরকম সাইড করে করে নেবেন, ঝুড়ির সাহায্যে কিংবা যে কোনো গ্রেটারের সাহায্যে যেখানে একটু ছাপ উঠবে সেসব দিয়ে আপনারা বানাতে পারেন। আমি দুটো প্লেন ঠেকুয়াও রেখেছি যেখানে আমি কোনো ডিজাইন দিইনি, বাকি সব দেখুন আমি ডিজাইন বানিয়ে ফেলেছি। এইবার আমি ফ্রাই করব। ঠেকুয়া ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে। মিডিয়াম হিটে ঠেকুয়া ভাজতে হবে, হাই হিটে নয়। তেলের গরমটা চেক করার জন্য আমি একটা ছোট্ট ময়দার বল দিয়ে দিচ্ছি। দেখুন এখনো তেলটা ভালো গরম হয়নি, আর একটু হবে, কারণ এটা ভাজা হচ্ছে কিন্তু ওপর দিকে উঠে আসছে না। এইবার দেখুন তেলটা ঠিক আছে, কারণ এটা ওপর দিকে ভেসে উঠছে। এবার একে একে ঠেকুয়া ছাড়বো তেলে, একসঙ্গে অনেক দেবেন না, অল্প অল্প করে এক একটা ব্যাচ ভেজে নিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে চারটে কি পাঁচটা ঠেকুয়া দিচ্ছি, ডুবো তেলে ভাজা হবে, আরেকটা দিয়ে দিলাম, ব্যাস এটা কম আঁচে ভালো করে ভাজা হবে, খাস্তা হবে। তারপরে চামচ দিয়ে উল্টাবেন, বেশি খোঁচাখুচি করবেন না, তাহলে ভাঙবে। আপনাদের দেখানোর জন্য একটা ঠেকুয়া আমি উঠালাম, দেখুন পিছন সাইডটা এরকম লালচে হয়ে এসছে। এবার আমি চামচের সাহায্যে এটাকে উল্টে ছানতায় নিয়েছি, খুব সাবধানে ডেলিকেটলি আমি এটাকে আবার তেলে দিয়ে দিচ্ছি, আরেকটা পিঠ হবে। প্রত্যেকটা ঠেকুয়াকে আস্তে আস্তে করে এভাবে উল্টে নিন, তাহলে কালারটা একদম ঠিক হবে। চামচের সাহায্যে আস্তে করে এরকম করে ফ্লিপ করে দিন, দেখুন ফ্লিপ হয়ে যাচ্ছে নিজে থেকেই। এইরকম পারফেক্ট কালার হলে তুলে নিন ঠেকুয়া, নালে বেশি পুড়ে যাবে, চিনি আছে তো ওই জন্য, কিন্তু গ্যাস একদমই বাড়াবেন না। এবার বাকি ঠেকুয়াগুলো নিবু আছে, আস্তে আস্তে করে ভেজে নিন। তেলটা আমি যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি, কারণ কিছু কিছু ড্রাই ফ্রুটস হয়তো দু একটা ভেঙে পড়তে পারে, চিনিটাও একটুখানি দানা দানা তেলে আসতে পারে, সেটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। ঠিক একই পদ্ধতিতে একদম নিবু আছে, চামচের সাহায্যে সাবধানে উল্টে উল্টে ভেজে ফেলি আমরা আমাদের নেক্সট ব্যাচ ঠেকুয়াটা। দেখুন আমি অল্প অল্প করে ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছি আমার ঠেকুয়াগুলো, কি সুন্দর খাস্তা হয়েছে। দেখুন ওপর থেকে চিনির দানা দেখতে পাচ্ছেন তো, আর এই দেখুন দাগগুলো ফুটে উঠেছে স্পষ্ট, ডিজাইনগুলো একদম, ভয় পাবেন না যদি একটু ভাঙাচোরার মতো দেখতে হয়, কারণ ঠেকুয়া কতটা খাস্তা হয়েছে তার এটাই সাইন। আমার এই আজকে বানানো বিশেষ পদ্ধতিতে তৈরি ঠেকুয়া যদি আপনাদের পছন্দ হয়, সাবস্ক্রাইব করে যান আমার চ্যানেল সোলাঙ্কি রান্নাঘরে, আর জেনে নিন বিভিন্ন রকম সুস্বাদু রান্নার সহজ উপায়। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন, ভালো মন্দ সব রকমই লিখুন। আশা করি আমার এই ঠেকুয়া রান্নার পদ্ধতি আপনাদের সকলের খুব পছন্দ হবে। ঠেকুয়া রান্নার জন্য পাঁচটা পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন। দেখুন কি সুন্দর, একদম পারফেক্ট ঠেকুয়া হয়েছে, ভীষণই খাস্তা, ওপর থেকে একদম শক্ত হয়েছে, আর ভেতর থেকে হয়েছে একদম মোলায়েম। প্রথম দিকে ঠেকুয়াটা যখন ভেজে তুলবেন, খুব সাবধানে তুলবেন, তখন খুব নরম থাকে, যত টাইম যাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠেকুয়াগুলো ক্রিস্পি হয়ে যাবে। ঠেকুয়া বানানোর সময় পরিমাপগুলো গণ্ডগোল করবেন না, যেরকম আমি পরিমাণে নিয়েছি ঠিক সেরকমই নেবেন, এটাই হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো ডোটা খুব টাইট করে মাখবেন, আর ময়ানটা যেরকম করে দিয়েছি সেরকম করেই দেবেন, অল্প অল্প করে মেখে নেবেন, এটা হলো থার্ড পয়েন্ট। আপনারা কখনোই ভুলেও সব একসঙ্গে মাখতে যাবেন না, অল্প করে মাখবেন আর অল্প করে ভাজবেন। ড্রাই ফ্রুটস অবশ্যই দেবেন, নারকেল কোড়াও দেবেন, খেতে ভীষণ সুস্বাদু হবে আমাদের এই ঠেকুয়া। ময়ানটা ঘি দিয়ে দেবেন, আর একদম লো মিডিয়াম আঁচে অল্প অল্প করে ভাজবেন, চামচ দিয়ে দিয়ে উল্টে নেবেন যাতে ভেঙে না যায়। খাস্তা ঠেকুয়া হবে একদম পারফেক্ট, যদি একটু আধটু ড্রাই ফ্রুটস ভেঙে যায় বা চলে যায়, চিনি একটু পড়ে যায়, সঙ্গে সঙ্গে তেলটা পরিষ্কার করে নেবেন। সময়ের অভাব থাকলে অল্প করে যদি মেখে নেন, শুকনো অবস্থাতেই ডোটা রেখে দিন, ডোটা বানাবেন না, ওরকম ময়ান দেওয়া অবস্থায় রাখলে কিন্তু থাকবে,
আর লিকুইড যেই অ্যাড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ঠেকুয়াটা খাস্তা ভাপটা সঙ্গে সঙ্গেই ভাজতে হবে, নালে খাস্তা থাকবে না। এই কটা পয়েন্ট মনে রাখবেন আর লো মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভেজে তুলুন আমার এই ভীষণ টেস্টি দারুণ দেখতে ঠেকুয়া। আমার মতো করে টিস্যু পেপারে এক্সট্রা তেলটা আপনারা অবশ্যই ঝরিয়ে নেবেন। আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আমার সঙ্গে আমার এই জার্নিতে থেকে আমাকে আপনারা উদ্বুদ্ধ করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমার রেসিপি ছিল ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। দেখুন আমি সুন্দর করে পরিবেশন করে দিয়েছি, আপনারা এই ঠেকুয়া ঠাকুরের পুজোতে দিতে পারেন, ছট পুজোতে দিতে পারেন, বাড়িতে সবাইকে পরিবেশন করুন, বাড়িতে স্টক করে রাখুন, এক মাস দু মাস কিচ্ছু হবে না, কোথাও বেড়াতে গেলে বানিয়ে নিয়ে যান। এটা খুবই ভালো একটি স্ন্যাক্স এবং এটা যে কোনো কুকিজকে বিট দিতে পারবে স্বাদে এবং পুষ্টিগুণে। সবাই মিলে আমার এই ঠেকুয়া উপভোগ করুন আর খাস্তা কতটা হতে পারে সেটা আপনারা দেখুন ঠেকুয়াটা খেয়ে। দুদিন পরেই চলে আসবো আর একটা নতুন সুস্বাদু আর সহজ রেসিপি নিয়ে। আশা করি সবাই খুব ভালো থাকবেন, জমিয়ে খান, আনন্দে থাকুন আর উপভোগ করুন আমার চ্যানেল সোলাঙ্কির রান্নাঘরের বিভিন্ন রেসিপিগুলো। সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি আমার চ্যানেল সোলাঙ্কির রান্নাঘরকে। নমস্কার, আমি সোলাঙ্কি, থ্যাংকস ফর ওয়াচিং